কোচবিহার শহর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ লাল চন্দন কাঠ। একসময়ের দাপুটে তৃণমূল নেতা তথা কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভূষণ সিং এর বাড়ি সংলগ্ন সিং মার্কেট এলাকা থেকে এদিন উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ কাঠ। বর্তমানে ওই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন ভূষণ সিং। পুলিশ ও বনকর্মীদের উপস্থিতিতেই এদিন উদ্ধার কাজ চলে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার চন্দন দাস জানান, উদ্ধার হওয়া কাঠ বিরল লাল চন্দন, তবে কত টাকা মূল্যের কাঠ তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই। কোচবিহার থেকে গৌর হরিদাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।